গরিব মানুষের স্বার্থে হাসপাতালে জেনেরিক মেডিসিন লেখার নিয়ম আগেই চালু করেছিল কেন্দ্র এবং রাজ্য সরকার। তারপরেও একাংশ চিকিৎসকের খামখেয়ালিপনায় অধিকাংশ ক্ষেত্রে লেখা হতো নামি দামি কোম্পানির দামি ওষুধ। এবার আইজিএম হাসপাতালে গরিব রোগীদের কথা চিন্তা করে এই ব্যাপারে কড়া নিয়ম করল আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক ডক্টর দিলীপ দাস জানিয়েছেন, এখন থেকে ব্যবস্থাপত্রে জেনেরিক ওষুধ অবশ্যই লিখতে হবে ডাক্তারদের এবং ব্যবস্থাপত্রে নিজে পূর্ণ স্বাক্ষর করতে হবে। সেই জন্য সারা দেশে জেনেরিক মেডিসিন যাতে প্রেসক্রাইব করা হয় এবং জেনেরিক মেডিসিন হাসপাতালে সাপ্লাইও দেওয়া হয়, ফ্রি সাপ্লাই দেওয়া হয় এবং জেনেরিক মেডিসিনের কাউন্টারও আছে। ওই আপনারা একটু আগে শুনলেন যে আপনাদেরই একজন কলিগ বলেছে যে ওর যে বিভিন্ন ওষুধে ওর মাসে প্রায় 4,000 টাকা লাগে, আজকে ও জেনেরিক মেডিসিন কিনেছে মাত্র 500 টাকা দিয়ে। তো এইটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের ডক্টরস যারা আছেন তারা আউটডোরে জেনেরিক মেডিসিন লেখেন না। তো আমার কাছে নজরে যে চুনি এই খবরটা আমাকে দিয়েছে, দেওয়ার পরে আমি সাথে সাথে কথা বললাম মেডিকেল সুপারিনটেন্ডেন্টের সাথে, ওর সাথে কথা বলে আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কথা। অনেক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঢুকে গেলে পরে পেশেন্ট পার্টি বিরক্ত হয়। এর ফলে হাসপাতালে আগত বিশাল অংশের গরিব মানুষ উপকৃত হবে বলে জানান তিনি। উল্লেখ্য, সারা দেশেই চালু রয়েছে জেনেরিক মেডিসিন পরিষেবা এবং এইসব জেনেরিক ওষুধ ফ্রি সাপ্লাই করা হয় কেন্দ্র সরকার উদ্যোগে। আইজিএম হাসপাতালে রয়েছে তার কাউন্টার। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কারণে রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারেও পদক্ষেপ নিয়েছে রোগী কল্যাণ সমিতি। এই প্রসঙ্গে চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস জানিয়েছেন, নির্দিষ্ট সময় মেনেই ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভও তাদের এটা কাজ, ডক্টরসদেরও রিপ্রেজেন্টেটিভের দরকার আছে। সেই অনুযায়ী আমরা দুটোকে একটা ব্যালেন্স রাখার জন্য বলেছি আইজিএম হসপিটালে 2:30টার পর থেকে ডক্টরসরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিট করবেন এবং প্রেসক্রিপশনে একটা ফুল সিগনেচার দেওয়ার, এটা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল IMA সব জায়গায় থেকে এটা একটা নোটিফিকেশন আছে। তো যথাসম্ভব ফুল সিগনেচার যেন ব্যবহার করেন আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটা হচ্ছে যে 2:30টার পর থেকে মিট করবেন এবং যা যা জেনেরিক মেডিসিন অ্যাভেলেবেল আছে সেখান থেকে যেন প্রেসক্রিপশন করেন। তাতে আমাদের যে গরিব মানুষ তারা ভীষণভাবে উপকৃত এবং ওষুধ এবং চিকিৎসা দুটোই তাদের সাধ্যের মধ্যে চলে আসবে। আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এই জনদরদী মনোভাবের ফলে সমাজের বিশাল প্রান্তিক রাজ্যবাসী যে প্রভূত উপকৃত হবে তা বলার আর অপেক্ষা রাখে না। উল্লেখ্য, সরকারে আসার পর রাজ্যের গরিব অংশের মানুষের কথা চিন্তা করে হাসপাতালে একাধিক জনমুখী পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, আদি নিউজ।